ফিল্ম বিরতির পর পূজো আসছে আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। এমনিতেই বলে বাঙালির পায়ের তলায় সর্ষে, ঘুরতে যাওয়ার নাম শুনলেই এক পায়ে খাড়া। আর পূজোর সময় তো কথাই নেই, দুর্গাপূজোর মজা নিয়ে হয়তো ব্যাক টু ব্যাকই ঘোরার প্ল্যান। অনেকে আবার পূজোর ভিড়ভাড়টা এড়িয়ে পৌঁছে যেতে চান প্রকৃতির কাছাকাছি। দুক্ষেত্রেই কমন হলো ঘুরতে যাওয়াটা, কিন্তু করোনা চোখ রাঙানিতে গত দুবছরে তা কার্যত লাটে। এখন অবস্থা কি, তারই হাল হকিকত জানতে বেরিয়ে পড়েছিলাম আমরা। মা আসছে, একটা গোটা বছরের অপেক্ষার অবসান, কত প্ল্যান, কত ভাবনা চিন্তা আর দুশ্চিন্তাও। করোনাকালে কার্যত বন্দী জীবন, হাঁসফাঁস দম বন্ধ করা পরিবেশে হাঁপিয়ে উঠেছেন প্রায় সবাই। মুখ থুবড়ে পড়েছে ভ্রমণ পর্যটনের সঙ্গে জড়িত সব ব্যবসা। তবে গত কয়েক মাসে করোনাগ্রাফ একটু হলেও নামার সঙ্গে সঙ্গে বদলাচ্ছে ছবিটা, বলছে পশ্চিমবঙ্গ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অ্যাসোসিয়েশন। মেইনলি আমাদের আসছে দূরের, আজকাল মানুষ আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনটা বাইরে যাবার নয়, বাড়ির বাইরে যাবার। দীঘা এবং মন্দারমণি অলওয়েজ ফুল, অলওয়েজ ফুল। দার্জিলিং এবং নর্থ বেঙ্গলের যে অফবিট ডেস্টিনেশনগুলো রিসেন্টলি আমরা এই সময়টাতে ডেভেলপ করেছি, সেগুলোতেও মোটামুটি নভেম্বর পর্যন্ত কোনো জায়গা খালি নেই। হোমস্টেজ অলমোস্ট অল 90% বুক, সো সিনারিও ইজ রিয়েলি গুড, ইন্সপায়ারিং। করোনাকালে সাবধানতাকে সঙ্গী করে ঘুরতে যেতে চান, প্ল্যান আছে? রবিবারের মধ্যেই তাহলে ঘুরে আসতে পারেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখান থেকে জানতে পেরে যাবেন কোথায় কিভাবে যাবেন, খরচ কত, বেড়ানোর এমন যাবতীয় খুঁটিনাটি। লোকে বেরোতে চাইছে, ইন্ডাস্ট্রি বসে আছে যেখানে ডেস্টিনেশনে সবাই বসে আছে যে আসুন। এখন এই হেজিটেশনটা একটু কমিয়ে দিয়ে একটু যদি আমরা কেয়ারফুলি একটু বেরোই, কোনো প্রবলেম নেই। আমরা মনে করি যে এটা মানে খুললে পুজো কি পুজোর পরেও লোকে ট্রাভেল করবে। আপনি এবার পুজোর কয়েকটা দিন কলকাতায় কাটিয়ে বাকি কয়েকটা দিন কাটাতেই পারেন এ রাজ্যেরই বিভিন্ন অফবিট ডেস্টিনেশনে অথবা পড়শি রাজ্যে। বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ব্যবসা একেবারে মুখ থুবড়ে পড়েছে, আর এবার কোভিড গ্রাফ আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকায় আশায় বুক বাঁধছেন সকলেই। আর আপনিও একটুখানি দম নিতে বেরোতেই পারেন পরিবেশের মধ্যে, প্রকৃতির মধ্যে। জি ২৪ ঘন্টার জন্য নবীনের সঙ্গে দেবারতী, কলকাতা। দুর্গাপুজো মানেই জাঁকজমক, চোখ ধাঁধানো একটা ব্যাপার, বরাবরই তাই। কিন্তু করোনা যেন সবটাই ওলট পালট করে দিয়েছে, সব হিসেব নিকেশ। জলপাইগুড়ির পুরাতন পুলিশ লাইনের পুজোতেও সেই বদলে যাওয়ার সময়ের ছবি ধরা পড়ল। বরাবর পুজো মানেই একটা ইলাহি ব্যাপার স্যাপার, প্যান্ডেল থেকে প্রতিমা, জব্বর খাওয়া দাওয়া থেকে পরের পর প্যান্ডেল হপিং, মিলনের মহোৎসব দুর্গাপুজো। একটা সময় বড় করে পূজা হতো জলপাইগুড়ি পুরাতন পুলিশ লাইনেও, কিন্তু করোনাকাল তাতে বাদ সেধেছে। পূজা এবারও হচ্ছে, তবে জাঁকজমকপাত। এবার 73তম বছরে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে না। যে পরম্পরা এবং ঐতিহ্য বজায় রেখে আমরা পূজা করি, সেইভাবে আমরা এবার পূজা করব, যাতে করোনা আবহে যে রকম পূজা করা উচিত সেই থিমটাই আমরা চিন্তা করছি। প্রতি বছরই নজর কাড়া দুর্গাপুজো হয়, বহু শারদ সম্মানও পেয়েছে এই পুজো। তবে এবার কড়া নজর থাকছে স্বাস্থ্য সচেতনতার দিকে, করোনা বিধি অক্ষরে অক্ষরে মেনেই দেবী আরাধনায় ব্রতী উদ্যোক্তারা। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় অমিত পণিকের সঙ্গে প্রদ্যুৎ দাস, জি ২৪ ঘন্টা। পুজো দোরগোড়ায়, শহর থেকে জেলা চরম ব্যস্ততা, কিভাবে চলছে প্রস্তুতি তা জানাতেই এখন থেকে শুধু বিকেল 5:30টাতেই নয়, রাত 10:30টাতেও হাজির আমরা পুজো আসছে নিয়ে।